আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনকাম অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এয়ার আশিক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে এসেছি, যেখান থেকে ইনস্ট্যান্ট আপনারা কিন্তু $10 টোকেন পেয়ে যাবেন। আর এই অফারটিকেও মিস করবেন না। আপনারা সবাই জানেন যে এক্সচেঞ্জ সাইটের যে অফারগুলো থাকে সেই অফারগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এবং সেই অফারে খুবই সহজেই কিন্তু আমরা ভালো একটা পেমেন্ট আশা করতে পারি। তো ঠিক তেমনই আজকের অফারটি হচ্ছে জেনিট এক্সচেঞ্জের। জেনিট এক্সচেঞ্জের অফার লিঙ্ক কিন্তু আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি, আপনারা এখানে দেখতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এবং এই পোস্ট লিঙ্কও দেয়া থাকবে। তো আপনারা এখনও যারা ইনকাম অ্যাডভাইস ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বা নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সবার আগে এই আপডেটগুলো পেয়ে যান। তো ভিউয়ার্স, জেনিট এক্সচেঞ্জ খুব ভাইরাল হয়ে গেছে বর্তমান সময়ে, কারণ এটি খুব ভালো একটি অফার দিচ্ছে এবং ইনস্ট্যান্ট। আমি আমার অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখান থেকে আপনার ইনস্ট্যান্ট ভেরিফাই করার মাধ্যমে এখান থেকে 3.33 জেনেট টোকেন পাবেন, যেটার ভ্যালু কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে $1.5 মতন। আর এখানে একটি টোকেনের ভ্যালু ধরা হয়েছে $3 প্লাস। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারতেছেন যে এই জেনিট এক্সচেঞ্জ থেকে আমরা ইনশাআল্লাহ এখান থেকে ইন ফিউচার ভালো একটা প্রফিট করতে পারবো। তো ভিউয়ার্স, দেরি করবো না, কীভাবে আপনারা জেনিট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলবেন সেটি আগে দেখাবো, এরপরে দেখাবো কীভাবে আপনারা এখান থেকে উইথড্র করবেন, টাকা উঠাবেন, এ টু জেড ডিটেলস, এবং এখান থেকে কীভাবে আরও বেশি আর্ন করবেন। তো এই জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ভিউয়ার্স, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাট ফার্স্ট আপনি আমার ভিডিও এই ভিডিওটি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্স চেক করতে হবে, সেখানে আজকের কাজ লিখে তার নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আমি ডিরেক্ট লিঙ্কও দিয়ে রাখবো এবং টেলিগ্রামে এই পোস্টের লিঙ্কও দিয়ে রাখবো। তো ভিউয়ার্স, আপনি কী করবেন, এই পোস্টে চলে আসবেন অথবা লিঙ্কে ক্লিক করবেন, এই যে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কপি করবেন, কপি করে একটা ব্রাউজারে পেস্ট করবেন অথবা সরাসরি লিঙ্কের উপরে ক্লিক করবেন। আমি সাজেস্ট করবো এই লিঙ্কটা আপনারা কপি করে গুগল ক্রোম ব্রাউজারে পেস্ট করবেন। তো আমি কিউ ব্রাউজার নিয়েছি, সমস্যা নেই, আপনি যে কোনো ব্রাউজার দিয়ে আর কি পেস্ট করবেন বা এই লিঙ্কে ভিজিট করবেন। তো ভিউয়ার্স, আমি লিঙ্কটি ভিজিট করছি, এখন দেখেন আপনি সরাসরি এই পেজ দেখতে পাবেন। এখানে খুবই সহজ সাইন আপ করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ভেরিফাই করা। তো আমার স্টেপগুলো আপনারা একটু ফলো করবেন। এখানে ইউজার নেম কোনো স্পেস দিবেন না, ছোট হাতের বড় হাতের কোনো ম্যাটার করে না, আপনার সবগুলো ছোট হাতের বা নাম্বার মিক্স করে এখানে ইউজার নেম দিবেন, কোনো স্পেস দিবেন না, সবগুলো ছোট হাতের হলেও সমস্যা নেই। যেমন আমি আমার ইউজার নেম দিয়েছি ASICK, সবগুলো ছোট হাতের। তারপরে এখানে আপনি ইমেল দিবেন, আপনার ভালো একটা ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, মিনিমাম কিন্তু পাসওয়ার্ড দেখেন 8+, মানে 8টা হতেই হবে। তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আবার দিবেন, রেফারেল কোড, কোডটা সেমই রাখবেন, যে কোডটা থাকবে এটা আমার রেফারেল কোড। তো এরপরে আপনি কী করবেন, এই যে আই অ্যাম হিউম্যান এখানে ক্লিক করবেন, মানে আপনার ক্যাপচাটি ভেরিফাই করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে যে এই ক্যাপচাটা আছে এটা কমপ্লিট করতে হবে। এখানে হচ্ছে এই যে এখানে যা বলবে আর নিচ থেকে আপনার সিলেক্ট করতে হবে। এখানে বলতেছে মাইক্রোস্কোপ, তো এখানে যা যা যে কয়টা মাইক্রোস্কোপ আছে, এই যে দুইটা মাইক্রোস্কোপ আছে, তো আমি দুইটা দিয়ে ভেরিফাই করে দিব। আবার যদি চাই আবারও আর কি সেমভাবে সব কিছু দিয়ে এই যে নিচের যে সাইন আপ লেখা সবুজ হয়ে যাবে, সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনার চলে আসবে এরকম পেজ আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু জেনিট এরকম একটা মেসেজ আসবে। দেন আপনি কী করবেন, এই যে আপনার কিন্তু কোনো ভেরিফিকেশন কিছু চাবে না, ভেরিফিকেশন চাবে একটু পরে, ইমেল ভেরিফাই একটু পরে আসবে, আমি দেখাচ্ছি আপনার। আপনি কী করবেন, এই যে ব্যাক টু সাইন ইন এখানে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার বলবে যে সাইন ইন করতে আপনি যে ইউজার নেম বা ইমেল দিয়েছেন আর যে পাসওয়ার্ড দিয়েছেন এগুলো দিয়ে আই অ্যাম হিউম্যান এগুলো ক্যাপচা কমপ্লিট করে এই যে সাইন ইন করে নিবেন, মানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নিবেন। তো লগ ইন বা সাইন ইন করার পরে এই যে দেখেন চলে আসছে ইমেল কনফার্ম ইউর আইডেন্টিটি। এখন আপনি কী করবেন, আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেল বক্সের অ্যাড্রেস চেক করবেন, মেল চেক করলে আপনার এই যে ফার্স্টে এই মেলটা দেখতে পাবেন। আপনার এখান থেকে সিরিয়ালে কিন্তু 3-4টা মেল আসবে, হ্যাঁ, আর লগ ইন করলে প্রত্যেকবার আপনার ওটিপি আসবে ইমেলে, এই ওটিপিগুলো দিয়ে লগ ইন করতে হবে। তো এই যে ওয়েলকাম টু জেনিট অ্যাট ফার্স্ট আপনি এইরকম দেখতে পাবেন। তো আপনি কী করবেন, এখানে ওপেন করবেন, ওপেন করলে আপনি একটা কোড দেখতে পারবেন, তো এরকম কোড দেখতে পারবেন। আপনি এই কোডগুলো নিয়ে এখানে বসে ওটিপি ভেরিফাই করে নেবেন। তো দেন আপনি কী করবেন, ভেরিফাই বাটনে ক্লিক করবেন অথবা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। দেন আপনার এখানে এই অপশন আসবে যে আপনি অ্যাকাউন্টটা কিসের জন্য, আপনার নিজের না কোম্পানির জন্য খুলতেছেন। তো পার্সোনাল, যেহেতু আমি নিজের জন্য খুলতেছি তো আমি এখানে পার্সোনাল ক্রিয়েট দিয়ে দিব, পার্সোনাল দিয়ে কন্টিনিউ দিয়ে দিব। দেন আপনার এখানে এই পেজ আসবে, আপনি কী করবেন, একেবারে স্ক্রল করবেন নিচের দিকে চলে যাবেন, স্ক্রল করতে করতে একেবারে নিচের দিকে চলে আসবেন। তারপরে এই যে এখানে নিচে টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে এই যে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দিবেন।
দেন আপনি কিছুক্ষণ লোড হবে, লোড হওয়ার পরে এই পেজ চলে আসবে লেটস গেট ভেরিফাইড। এই যে ভেরিফাইড, আপনি কিন্তু একবারে কেওয়াইসি টুআইসি অ্যাকাউন্ট সহ সব কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আমি যেভাবে দেখাচ্ছি সেম সেম আপনি একইভাবে কমপ্লিট করে নেবেন। তো এই লেটস গেট ভেরিফাইড এই পেজে আসবে, এখান থেকে আপনি কী করবেন, এই যে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ক্লিক করে টিক মার্ক দেওয়ার পরে এই যে নেক্সট বাটন কমলা হয়ে যাবে, তো আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আইডেন্টিটি ডকুমেন্ট সাবমিট করতে বলবে। অ্যাট ফার্স্ট যেটা করবেন কান্ট্রি, এই যে বাংলাদেশ, আপনি ওই কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে যে আইডি কার্ড সিলেক্ট করবেন, যেহেতু আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, আপনার না থাকলে সমস্যা নয়, আপনি আপনার বাবা মা ভাই বোন যে কারো দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। তো বাংলাদেশ আইডি কার্ড সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসলে বলবে যে আপলোড ইউর আইডি কার্ডের সামনের সাইড, আর হচ্ছে আপলোড ইউর ব্যাক অফ ইউর ডকুমেন্ট, মানে উপরেরটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের সামনের পাশ, আর হচ্ছে নিচেরটা হচ্ছে এনআইডি কার্ডের পিছনের পাশ, ছবি তুলে বা আগে থেকে তোলা থাকলে এখানে আপলোড করে দিয়ে দিবেন। দেন আপনার নিচের থেকে এই যে নেক্সট লেখা থাকবে, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর বলবে যে ইমেল ভেরিফিকেশন, আরেকবার ইমেল ভেরিফাই হবে। তো এখানে আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আবার দিবেন। দেওয়ার পর এই যে নিচে সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সেই ইমেল আবার ভেরিফিকেশন কোড যাবে যেমনটা দিয়েছিলেন, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। কোডটা এখানে বসিয়ে দিলে অটোমেটিক্যালি আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে, আর লেখা আসবে ওয়েল ডান, ইউ হ্যাভ ভেরিফাইড ইউর ইমেল। তো এখন কী করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার সেলফি বা ফেস ভেরিফাই করতে হবে, কেওয়াইসি যেটা বলে। আপনার এনআইডি কার্ডের ছবি তো আপলোড করা হয়ে গেছে, এখন ফেস বা লাইভ ভেরিফাই করতে হবে। লাইভ ভেরিফাই করবেন এখন কীভাবে, এই যে আই অ্যাম রেডি এখানে ক্লিক করবেন। আর একটা জিনিস খেয়াল রাখেন, আমি আগে দেখাই আপনাদেরকে, এই যে এরপর একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপনার এই যে ক্যামেরা পারমিশন চাবে, আপনার ক্যামেরা পারমিশনটা অ্যালাউ করে দিবেন। এই ক্যামেরা পারমিশন অনেকে অ্যালাউ করে না দেখে কিন্তু ক্যামেরা আসে না। তো অ্যালাউ করার পরে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং বলবে যে আপনার ফেসটা, ফুল ফেসটা এখানে পজিশন করে রাখতে। যেমন আপনি কিন্তু আপনার ফেসটা এখানে এইভাবে রেখে দিতে পারেন। দেন আপনার কী করবেন, মানে ক্যামেরা, সামনে ক্যামেরা ওপেন করবেন। এরপরে ভেরিফিকেশনের সিস্টেমটা হচ্ছে আপনার ঠিক তখন এরকমই পেজ ওপেন হবে। হ্যাঁ, আপনাকে একবার বলবে কি ক্যামেরার দিকে তাকায় থাকতে, কিছুক্ষণ ক্যামেরার দিকে এইভাবে তাকায় থাকবেন বা স্ক্রিনের দিকে তাকায় থাকবেন। তারপরে বলবে যে আপনি নিচ থেকে, মানে আপনার নিচ থেকে চারপাশে এরকম করে একবার তাকাইতে, মানে বুঝতেছেন, মুখটা ঘুরাইতে নিচ থেকে বা ডান দিয়ে বাম দিয়ে উপর থেকে ডান দিয়ে এরকম করে মানে ঘুরাইতে বলতেছে 360। আমি এই যে আবার একবার আমার দিকে ফলো করেন, এইভাবে আপনি এদিক থেকে এদিকে এইভাবে আর কি আস্তে আস্তে তাকাবেন, ঠিক আছে? আপনি আপনার চারপাশে মোবাইলের চারপাশ দিয়ে এইভাবে তাকাবেন, তাহলে দেখবেন কি নিচে এই যে সবুজ দেখতে পাচ্ছেন এই সবগুলো আস্তে আস্তে যতটুকু তাকাবেন সেই দিকগুলো সবুজ হয়ে যাবে। বাস এইভাবে আর কি আপনি ভেরিফাইটা কমপ্লিট করবেন। ফেস ভেরিফাই কমপ্লিট করার পরে আপনার এই মেসেজটা চলে আসবে, ইউর ফেস স্ক্যান ওয়াজ সাকসেসফুল, কন্টিনিউ। বাস এখন আপনি একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার এই মেসেজটা চলে আসবে, আইডেন্টিটি ডকুমেন্ট আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, আপনার সব কিছু দেখেন সাবমিট ভেরিফাইড হয়ে গেছে, তো এডিটে যাবেন না, আপনি কী করবেন সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এই যে স্ট্যাটাস লেখা আসবে, উই আর প্রসেসিং ইউর ডাটা। এখানে দেখেন আপনি চারটা জিনিস সাবমিট করেছেন, সেলফি, ইমেল ভেরিফিকেশন, আইডেন্টিটি ডকুমেন্টেশন, অ্যাপ্লিক্যান্ট ডাটা, এই একটা একটা করে দেখেন কমপ্লিট হবে সবগুলো। হ্যাঁ, অ্যাট ফার্স্ট সেলফি, তারপরে ইমেল, তারপরে আইডেন্টিটি ডকুমেন্ট, তারপরে অ্যাপ্লিক্যান্ট ডাটা। আপনি এই পেজ থেকে কাটবেন না, আপনি 5 মিনিট পর্যন্ত ওয়েট করবেন। আমার কিন্তু 30 সেকেন্ডের মধ্যে একটা একটা করে চারটাই কিন্তু হয়ে গেছে, কারো কারো 5 মিনিট পর্যন্ত সময় লাগে। আপনি এই পেজ থেকে বের হবেন না, এখানেই থাকবেন। তো ভিউয়ার্স, ডান, আপনার কাজ শেষ। আপনি এখান থেকে দেখেন $10 টোকেন পেয়ে যাবেন, আর 3.33 জেন টোকেন পাবেন, যেটার ভ্যালু কিন্তু $10। আপনার ব্যালেন্স এখানে শো না করলেও হবে, আপনার এই যে এখানে জেন টোকেনটা শো করলেই হবে। তো ভিউয়ার্স, আমি আমার অ্যাকাউন্টে ভিজিট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার আরও ইনকাম করবেন কীভাবে। তো ভিউয়ার্স, আমার এটা হচ্ছে অ্যাকাউন্ট, এখানে দেখেন এখান থেকে কেওয়াইসি অ্যাপ্রুভ, লগ ইন করছি, সব কিছু এই যে এখানে নিচে দেখাবে। তো ভিউয়ার্স, এই যে টোকেন ব্যালেন্সটা পেয়েছেন আপনারা, এটা এখন উইথড্র করতে পারবেন না। এটা আপনি টোকেন পেয়েছেন, আপনারা জানেন যে এয়ারড্রপগুলোর কাজ কেমন হয়, এটা পাবেন। আর কবের দিকে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যাই হোক, প্রথম কথায় আসি। প্রথম কথা হচ্ছে এখান থেকে আপনি $10 পেলেন, আরও বেশি ইনকাম করবেন কীভাবে এখান থেকে, বা আপনি 3টা টোকেন পেলেন, এই টোকেনগুলো আরও বাড়াবেন কীভাবে। এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে রেফার করা। এই যে আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এখানে, এই রেফার লিঙ্ক থেকে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারেন। প্রতি ফ্রেন্ড যারা রেফার করবে এবং কেওয়াইসি ফেস ভেরিফিকেশন কমপ্লিট করবে, প্রত্যেকের জন্য আপনি দেখেন একটা করে জেন টোকেন পাবেন, একটা
একটা করে টোকেন পাবেন। আমি আবারও বলতেছি অনেকগুলো পাবেন তা কিন্তু না, একটা করে জেন টোকেন পাবেন। তো আপনার ফ্রেন্ডদেরকে রেফার করে এখান থেকে আশা করা যায় যে আপনারা ভালো একটা অ্যামাউন্ট $50 মতন সবাই কিন্তু আর্ন করতে পারবেন। বাসার সবার যদি ফেস ভেরিফিকেশন করে রাখেন 4-5টা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে সেটা আপনার জন্যই ভালো হবে। আর যেহেতু এটা KYC সমস্যা নাই, 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সমস্যা নাই, বাট ফেক করবেন না, প্রত্যেকটাতেই ফেস ভেরিফাই করবেন। ভিউয়ার্স, এখন এখানে আপনার জেনিট সম্পর্কে আপনাদেরকে বলি। জেনিট যেহেতু একটা এক্সচেঞ্জ সাইট, তো জেনিট এক্সচেঞ্জে দেখেন মাই ওয়ালেট, কপি ট্রেডিং, স্টেকিং, কমিউনিটি, একাডেমি, মার্কেটিং সব কিন্তু দেখেন লক অবস্থায় আছে। আপনি একটু ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন লক হয়ে আছে, এগুলো আনলক হবে। তারা একটি ক্যাম্পেইন, রিওয়ার্ড ক্যাম্পেইন চালাচ্ছে, এই ক্যাম্পেইনটা এন্ড হলে তাদের যখন কার্যক্রম চালু হয়ে যাবে, এক্সচেঞ্জ চালু হয়ে যাবে, তখন সবগুলো কিন্তু আনলক হয়ে যাবে। তো বুঝতে পারতেছেন এখন হচ্ছে ইনকাম করার সময়, টোকেনগুলো এখন থেকে ইনকাম করে রাখলে পরবর্তীতে এখান থেকে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে প্রফিট নিতে পারবো, যেমনটা অন্যান্য প্রজেক্ট থেকে আমরা করি সর্বদাই। তো ইভার্স, এখন এই আপনারা অনেকে জানতে পারেন যে এখানে উইথড্রো অপশনটা কবে অ্যাভেলেবেল হতে পারে, বা টোকেনগুলো এখন উইথড্রো করা যাচ্ছে না, এই বিষয়গুলো আপনারা জানতে চান। তো যাই হোক, আমি তাদের ডকুমেন্টেশন ওপেন করলাম। ডকুমেন্টেশন ওপেন করে আপনাদের কিছু জিনিস দেখাবো। প্রথম কথা, এরা যেহেতু আর্লি স্টেটেজে আছে, আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে প্রি সেল পাবলিক সেল কমপ্লিট হওয়া পর্যন্ত। কমপ্লিট হওয়ার পরে আমাদের কিন্তু টোকেন ব্যালেন্সগুলো দিয়ে দিবে। তো আমি এই পেজে আসার পরে আপনার হোয়াট ইজ জেনিট যদি এখানে ক্লিক করি, তাহলে জেনিট কি এ সম্পর্কে জানতে পারবেন। জেনিট একটি এক্সচেঞ্জ সাইট, আপনার এই সব কিছু এখানে জানতে পারবেন, আর এখানে আরও অনেক কিছু আছে। তো যাই হোক, জেনিট আপনারা বুঝতেই পারতেছেন যে এটা একটা এক্সচেঞ্জ সাইট হবে। আর নিচের দিকে দেখেন হোয়াইট পেপার, রোড ম্যাপ আছে। তো আমি আপনাদেরকে একটু দেখাবো হচ্ছে আর রোড ম্যাপটা। হ্যাঁ, রোড ম্যাপটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কবে নাগাদ আপনারা এখান থেকে পেমেন্ট পেতে পারেন। তো 2022 থেকে কিন্তু তারা দেখেন কাজ শুরু করে দিয়েছে, সেটা আপনারা বুঝতে পারতেছেন এখানে দেখতে পাবেন রোড ম্যাপে। আর হ্যাঁ, আবারও বলি, এই অপশনটা হচ্ছে আপনারা পাবেন কোথায়, এই যে জেনিটে চলে আসলে, এই যে জেনিটের 3-ডট মেনু থেকে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এই যে দেখেন লেখা আছে লিগ্যাল, লিগ্যাল হচ্ছে ডকুমেন্ট। এটা তো ডকুমেন্টে চলে আসলে আপনার এই পেজগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, Q1 মানে কিউ একটা বছরে হচ্ছে 4টা কোয়ার্টার থাকে, 3 মাস হচ্ছে একটা কোয়ার্টার ধরা হয়। তো ভিউয়ার্স, এই যে দেখেন এখানে Q1 প্রাইভেট স্টেজ, Q2 প্রাইভেট স্টেজ লঞ্চিং, MVP পর হোয়াইট লিস্ট, আরও অনেক কিছু আছে। তো এখানে দেখেন লিমিট সোয়াপ, তারা Q3 এটা কিন্তু লঞ্চ করবে। তো আপনাদের এখান থেকে আমরা আশা করা যায় যে এখান থেকে আমরা মোটামুটি 3 মাস, হ্যাঁ 3 মাস যদি আমরা এখানে ওয়েট করি, 3 মাস পর মধ্যে বা 3 মাস পরে আমরা এখান থেকে মোটামুটি পেমেন্ট পেয়ে যাবো। আর হ্যাঁ, আমি আপনাদের কোনো ভুলভাল তথ্য দিচ্ছি না, সঠিক তথ্যটাই দিচ্ছি। তো আপনার কাজ করে এটার সাথে লেগে থাকুন, আর আশা করি আমার চ্যানেলের সাথে যারা লেগে থাকবে তারা সঠিক তথ্য পাবে, কোনো ভুলভাল তথ্য নয়। তো ভিউয়ার্স, মোটামুটি 3 মাস পর আমরা এখান থেকে পেমেন্ট পাবো, কিন্তু আমি কাজ লাগাই যাবো, কারণ এয়ারড্রপ যারা কাজ করে তারা জানেই যে এমনটাই হয় যে একটু দেরি করে হলেও কিন্তু পেমেন্ট পাওয়া যায়। আর যারা ধৈর্য নাই তারা কিন্তু এই এয়ারড্রপে কাজ করতে পারবেন না, আমি আবারও বলতেছি আপনাদেরকে। তো আপনারা জেনিট সম্পর্কে জেনে গেলেন, ভিডিওটি ডিসক্রিপশন বক্সে যাবতীয় লিঙ্ক থাকবে। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় টেলিগ্রাম গ্রুপ লিঙ্কও দেওয়া থাকবে, আপনার গ্রুপে এসে হেল্প চাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প বা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের মতন এখানে শেষ করব। আপনার জেনেট মিস করবেন না, জেনেট যদি মিস করেন আপনাদের কিন্তু ভবিষ্যতে যখন দেখা যাবে যে আমরা এখান থেকে পেমেন্ট উইথড্র করতেছি, তখন আপনার আফসোস হবে যে আমরা এই কাজটা করি নাই, দেখে পেমেন্ট মিস করে গেছি। তো ভিউয়ার্স, যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতন এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।